জয়নিতায় কিনে নেওয়ার নিরামিষ রান্নাঘরে দেখুন এঁচোড়ে ডালদা। এঁচোড় আর আলু আমি ভাপিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে ভাপিয়েছি। আর তার জন্য আমার সম্বাদ দিতে লাগবে তেজপাতা, সাদা জিরে আর একটু আমি মেথি গুঁড়ো করে নিয়েছি, একটু মেথির গুঁড়ো। এই আর এখানে বাটা রয়েছে টমেটো আর শুকনো লঙ্কা। এটা হয়েছে জিরে, একটু ভাজা মশলা পেস্ট করে রেখেছি এর মধ্যে, আর এটা আদা। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, সাদা জিরে দিয়ে দিলাম, মেথির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মেথির গুঁড়োটা দিয়ে একটু ভালো করে ভাজা করে নিতে হবে, নয় একটু তেতো তেতো হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই এঁচোড়গুলো দিয়ে দিই। এঁচোড় দেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো। পরিমাপ মতন হলুদ দেব, এবার মিশানো আমার হয়ে গেছে। এটা এবার দেব আদা, এই যে আদা বেটে রেখেছিলাম আদা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নি, মেথিতে আর আদাতে ভালো একটা মিশ হয়। এবার আমি দিয়ে দেবো টমেটো আর লঙ্কার গুঁড়োটা। এবার এই মশলাটাও দিয়ে দিচ্ছি, এটা এটার মধ্যে ধনে জিরে আর একটু ছোলা, এই বাটা রয়েছে ভাজা। এবার এটা দিয়ে একটু মিশিয়ে নিলাম, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল করে রেখেছি, এই যে গরম জল, আমি এই গরম জলটা ইউজ করব। যতটুক জল লাগে আমি এই গরম জলটা দেব। এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো, আর একটু মনে হয় জল লাগবে, আমি আরেক বাটি জল দিয়ে দিলাম। এবার আমি একটু সময়ের জন্য ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার এঁচোড়ের ডালনা হয়ে গেছে, এবার আমি এই গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম,
আর একটু ঘি দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা নামিয়ে দেবো। এরকম করে একটু ট্রাই করে দেখবেন অনুষ্ঠান বাড়ির মতন লাগছে কি না। এবার আমি নামিয়ে দিচ্ছি। জয় নিতাই, জয় গৌরী, জয় রাধা মাধব।